এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আসলে মূল্যস্ফীতি এবং বাজেট ঘোষণা হয়ে গেল এবং সরকার চাচ্ছে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচের মধ্যে রাখবে যদি এখন সেটি প্রায় দশ নিশ্চয় নয়ের উপরে এখানে বাংলাদেশ ব্যাংকের একটা রোল নিশ্চয়ই থাকবে তো আপনার কী মনে হয় যে এই যে সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক যেভাবে আগাচ্ছে ছয় দশমিক পাঁচের মধ্যে রাখার তার পক্ষে সম্ভব হবে বা সেখানে তার রোলটা ঠিকমতো সে পালন করতে পারছে বা পারবে থিওরিটিক্যালি তো পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে বাংলাদেশের সিচুয়েশন একটু অন্যরকম এখানে শুধুমাত্র আপনার মানিটারি পলিসির মাধ্যমে আপনি মানি সাপ্লাইকে না হয় কন্ট্রোল করেন কিন্তু ওয়াটার ওয়াট ওয়ার সাপ্লাই চেন রাইট তাই না সুতরাং শুধু রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে কমিয়ে পলিসি রেট একটু বাড়িয়ে কমিয়ে দিলেই আসলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে না এখানে আপনার ওই সাপ্লাই চেন ম্যানেজমেন্টও অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার সাপ্লাই চেনটা স্মুথ রাখা তাই না তো সেক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংকের তেমন কোনো আপনার আপনার রোল নাই এবং সেই জন্যে বাংলাদেশ ব্যাংকে যেটা করতে হবে ওই সাপ্লাই চেন ম্যানেজমেন্টে যাদের রোল আছে তাদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে তাই না এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে শুধুমাত্র রোলের ব্যাপার না ইনফ্যাক্ট বাংলাদেশে যে এই আপনার মূল্যস্ফীতির পিছনে যে আমরা অনেক সময় দেখি যে শুধুমাত্র যে আসলে আপনার ওয়ার্ল্ড মার্কেট প্রাইস বেড়েছে এই যুদ্ধ লেগেছে এইটা সেইটা সেরকম না ইভেন আমাদের দেশের ভিতরেও কিছু মানে আপনার যে কি বলে লোভী ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম টাম বাড়িয়ে দেয় এই অ্যাডমিনিস্ট্রেটিভ নিজস্ব বাংলাদেশ ব্যাংক নিতে পারে না সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি সরকারের আপনার হস্তক্ষেপ প্রয়োজন হয় তাই না মূল্যস্ফীতিটা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য এবং সেন্ট্রাল ব্যাংকের যে দুটো মেইন রোল তোর মধ্যে একটা হচ্ছে প্রাইস স্টেবিলাইজেশন একটা হচ্ছে গ্রোথকে তো প্রাইস স্টেবিলাইশন স্টেবিলাইজেশনের জন্য মানিটারি পলিসির মাধ্যমে মানে সংকোচনমূলক মুদ্রা নীতি নেওয়াটাই হচ্ছে কনভেনশনাল মেথড এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে গত তিন চার মাস যাবৎ যেটা বা সময় থেকে দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রা নীতিটা পুরোপুরি অ্যাপ্লাই করতে পেরেছে এই কারণে যে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটাকে বাজার ভিত্তিক করা হয়েছে এর আগেও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে যে একটা স্মার্ট পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে গ্র্যাজুয়েলি বাড়ানোর জন্য এবং তার পরবর্তীতে তারা যেটা করেছে যে আপনার এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অনেকটা বাজার ভিত্তিক করেছে এই দুটো সোর্স কিন্তু মূলত মূল্যস্ফীতির জন্য বাড়ানোর জন্য দায়ী বাংলাদেশের মূল্যস্ফীতির একটা বড় অংশ খাদ্য মূল্যস্ফীতি এবং সেটার একটা অংশ ইদানিং দেখা যাচ্ছে যে বিশেষ করে প্রোটিন বেসড যেসব খাদ্যগুলো আছে সেগুলো দামটা একটু সেগুলোর এবং সেই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় এক্সচেঞ্জ যে ডেপ্রিসিয়েশনটা হয়ে তার ফলে সব জিনিসের দাম কিন্তু একটা লেভেলে উঠে গেছে এখন কত হলে কতটুকু গ্রোথ হচ্ছে এটার উপর নির্ভর করে মূল্যস্ফীতি হিসাব করা হয় এবং সেই ক্ষেত্রে সেখানে পুরোটাই হয়তো মূল্য মুদ্রানীতির দ্বারা সময় লাগবে কারণ আমাদের আমরা যেটা বলি যে যে পলিসি রেট যেটা সাড়ে আট পার্সেন্ট করা হলো এগুলোর কিন্তু একটু সময় লাগবে বাংলাদেশ